Hey guys, good morning and welcome back to the channel to another exciting video. Aaj ki tomader sathe share korbo kids special breakfast recipe. So chalo without much ado, let's get started. To ami ajke banabo bread sandwich. Sandwich ta ekটু onorokom bhabe banabo. Ingredients gulo modhe je gulo lagbe shegulo hocche Britannia-r ekta cheese niyechi, cheese slice. Jodi cube thake cube o grate kore dite paro setao bhalo hoy. Niyechi veg mayonnaise. একটা শসা মিডিয়াম সাইজে একটা গাজর বাটার আর নিয়েছি হচ্ছে ব্রেড এটা হোয়াইট ব্রেড কারণ এখানে ব্রাউন ব্রেডের জায়গায় সবসময় কালার ব্রেড পাওয়া যায় ব্রেডের জায়গায় যদি রং করা ব্রেড পাওয়া যায় তার থেকে বেটার আমি জেনে শুনে ব্রাউন ব্রেড না ইউজ করে সাদা ব্রেডই হোয়াইট ব্রেডই ইউজ করি ফারস্টে এই দুটোকে পিল করব আমার পিল করা হয়ে গেছে কুকুম্বার এন্ড ক্যারেট আই হ্যাভ অলরেডি পিলড দেম এবার আমি এটার সাহায্যে এগুলো গ্রেট করে নেব এটা যথেষ্ট কোয়ান্টিটি এবার ঠিক ওইভাবেই আমি কুকুম্বারটাকে বা শসাটাকে গ্রেট করে নেব যথেষ্ট পরিমাণ হয়ে গেছে আমার এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভেজ মেয়োনিজটা জাস্ট এইটুকু নেব এর থেকে বেশি দেব না কারণ এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি তো এতে যত কম মেয়োনিজ ব্যবহার করা যায় ততই ভালো জাস্ট বাইন্ড করার জন্য যতটুকু মেয়োনিজ প্রয়োজন ঠিক ততটুকুই দেব কারণ মেয়োনিজ বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয় বিকজ ইটস মেড অফ ভেজিটেবল অয়েল মেয়োনিজে ভেজিটেবল অয়েল থাকার কারণে কিন্তু বাচ্চাদের জন্য একদমই হেলদি অপশন নয় জাস্ট বাইন্ড করার জন্য আর একটু মুখরোচক করার জন্য যতটুকু দিলে না দিলেই নয় ততটুকুই তো দেখো এবার মিক্সচারটা ভালোভাবে রেডি হয়ে গেছে ভালোভাবে বাইন্ড করে যাবে এবার আমি নিয়ে নেবো দুটো ব্রেড স্লাইস ফেলে দেবো না এগুলো ব্রেড স্টিক্স বানানোর জন্য খুব কাজে দেয় তো এগুলো আমি পরে ব্রেড স্টিক্স বানাবো তাই এগুলো আমি একদম সেফলি রেখে দেব কোথাও এবার আমি একটু বাটার নিয়ে নেব বাটারটা মেল্টেড হলে ভালো হয় এখন যা গরম এমনি এমনি মেল্ট হয়ে যাচ্ছে বাটার তো মেল্ট করার দরকার পড়েনি বাটার লাগিয়েছি তো জাস্ট ফ্লিপ করে নেব আমি অল্প একটু টমেটো কেচাপ দেব এটা প্লেন টমেটো কেচাপ এবার আমি যে এই ফিলিংটা রেডি করেছিলাম সেইটা এটার উপরে স্প্রেড করে দেব ইভেনলি
এবার এটা এভাবে দিয়ে এবার এটা আমি লো ফ্লেমে হতে দেব। আমি যে আরেকটা ব্রেড রেখেছিলাম, আরেকটা ব্রেডের সেট, সেটাও রেডি করে দিয়ে দেব। একটা সাইড ভালোভাবে হয়ে গেছে, তাই ফ্লিপ করে দিলাম। এবার এই সাইডটাও অল্প হোক, আমি ততক্ষণে এটা রেডি করছি। এটা হবে, আর এইটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, উল্টো দিকটা দেখানোর চেষ্টা করি। এই দেখো, একদম ক্রিস্পি স্যান্ডউইচ রেডি। ক্রিস্পি স্যান্ডউইচ রেডি, সস লাগিয়ে খে নাও। এটা কে খাবে? যাও আস্তে আস্তে নিয়ে যাও, ফেলো না। বেশ তো চলো, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যেও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। স্টে সেফ, স্টে ওয়েল, বাই বাই, লাভ ইউ অল।